বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হল যে মানুষ অনেক সাধনা করে, অনেক ধ্যান করে আর আল্লাহকে নিয়ে অনেক জ্ঞান করে, কিন্তু কোনো কিছুতেই সাকসেস পাওয়া যাচ্ছে না, কোনো কিছুতেই মানে মনের তৃপ্তি মিটছে না, মনের মধ্যে যে একটা চাওয়া আছে সেটাও পাওয়া যাচ্ছে না। তো এর কারণ কি? তাই একটি কথা বলা হয় যে যে তোমরা একটা কথা আছে, মন যদি কারো হইত সুজন থাকতো আপন ঘরে, জ্ঞানের বাতি জ্বলে উঠত ঘোর অন্ধকারে। তাহলে জ্ঞানের বাতি যে ঘোর অন্ধকারে জ্বলে উঠত, তাহলে সেই জ্ঞানের বাতি আপনার আমার মধ্যে আছে, কিন্তু সেই বাতির সলতা ঠিক নেই, সেই বাতির তেল ঠিক নেই, ভাণ্ড ঠিক নেই, বারুদ নেই, যার ফলে মানুষ দুনিয়াবি আকৃষ্ট হয়ে থাকে। তাই বলবো কি, হে জগতের মানুষ, হে বিশ্ববাসী, হে সমস্ত ধর্মবাসী, আমি কোনো ধর্মকে বাদ রাখি না, কেননা ধর্ম দিয়ে হয় অত্যাচার আর মানুষ দিয়ে হবে সুবিচার। আর ধর্ম দিয়ে অবিচার কেন হবে? কারণ সে বলতেছে যে আমার ধর্ম সঠিক, সে বলতেছে আমারটা সঠিক, সে বলতেছে আমারটা সঠিক, তাহলে সবারটাই সঠিক আর বাদ বাকি তো বেসঠিক নয়। আমি সত্য না হইলে তো গুরু সত্য কোন কালে? আমি ঠিক না হলে আমার ধর্ম ঠিক নেই। আচ্ছা, সেটা কেন? আজকের যে কথা হলো, মানুষ এত 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 সাধনা করে, দিনকে দিন রাতকে রাত করে, কিন্তু সে অনুসারে সেই ফসল পায় না। না পাওয়ার কারণ কি জানেন? যতই নিরামিষ খাই আর যতই আল্লাহ রাসূলের সাধন তত্ত্ব, আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, বিভিন্ন তত্ত্ব যত তত্ত্বই আলোচনা করি, কিন্তু মন ঠিক করতে হবে। যাদের মন ঠিক হয় না তাদেরই উপবাস সাধনা করতে হবে, যাকে চিক সাধনা বলা হয়। দিনের পর দিন না খেয়ে থাকতে হবে। যখন জীব দেহটা জীর্ণ শীর্ণ হয়ে যাবে, তখনই তার মধ্যে থেকে পরম জাগ্রত হবে। আর যার মধ্যে পরম জাগ্রত হয়ে যাবে, তখন তার দুনিয়ার খেয়াল কমে যাবে এবং সাধন পথে, আল্লাহর পথে তার মন ছুটবে। যাই হোক, আজকের যে আলোচনাটি করতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত নিজের অন্তর, নিজের মন ঠিক না হবে, এতে সাধনে তাকে পাবে না। আর সাধন আমাদেরকে কী করে? সাধনা আমাকে অসাধ্য জিনিসগুলোকে বাধ্য করে দেয়, কিন্তু সেখানে আমার মন ঠিক থাকে না। আমার মন একদিকে, আমার সাধন একদিকে, সমস্ত কিছু উল্টাপাল্টা কিন্তু হবে না। তবে দেখেন, একজন মানুষ যদি সাধনা করে, সাধনার মূল উদ্দেশ্য কী, সাধন কাকে বলে? দেখেন, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু এই মেয়েটাকে পাওয়ার জন্য তার যত কৌশল, যত কিছু করা লাগে সমস্ত কিছু তিনি করে, তাহলে অনেক সাধনা করেছে তারপরে পেয়েছে। তাই বলবো, সাধনা কি, কি করলে আল্লাহ রাজি খুশি থাকবে, কি করলে আমার কোনো দোষ ত্রুটি থাকবে না, কি করলে সে আমাকে বকি টেনে নেবে, এ হলো উদ্দেশ্য আর এটাই সাধনা। আর এগুলো করতে গিয়ে যখন মানুষ অগ্রসর হয়, তখন তার মধ্যে ছয় রিপু বাধা হয়, শয়তান বাধা হয় এবং দশটা ইন্দ্রিয় খারাপ দিকে চলে যায়, তখনই সেই মানুষটা হোঁচট খেয়ে পড়ে যায়, তখন সাধনা করেও কোনো ফলাফল পায় না। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যে আমরা যেন সাধনা করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারি। আচ্ছা, এই যে একটি কথা বলেছি যে মন যদি কারো হইত সুজন থাকতো আপন ঘরে, জ্ঞানের বাতি জ্বলে উঠত ঘোর অন্ধকারে। সর্বপ্রথমে আমাদের মনকে ঠিক করতে হবে, একের কাটায় আনতে হবে। তারপরে কি করতে হবে? গুরুর দেওয়া সাধনাগুলো করতে হবে। সে সাধনাগুলো কি? রেচক, পূরক, কুম্ভক, ধ্যান, চিক সাধনা, চন্দ্র সাধনা, সূর্য সাধনা। আচ্ছা, বিশেষ করে ধ্যানটা প্রতিদিন রাখতে হবে এবং 24 ঘন্টা তার কালবের মধ্যে জিকির চলতেই থাকবে। সে যখন ঘুমিয়ে থাকবে তখন তার কালবের মধ্যে জিকির চলতেই থাকবে, তখন শয়তান তাকে ধোঁকা দিতে আসতে পারবে না। দেখব তার সর্ব অঙ্গে আল্লাহ নামের জিকির হচ্ছে, তখন শয়তান তার থেকে দূরে থাকবে। আচ্ছা, আল্লাহ নামের জিকির করলে শয়তান দূরে থাকবে কেন? কারণ কি? কারণ হলো,
ছোট একটা বাচ্চা তার মাকে ডাকে, মা। মা বলে, কি বাবা? আবার বলে, মা। কি বাবা বলো? কিন্তু সে এমনিতেই ডাকে, কিন্তু মা কিন্তু বারবার সুমুখ নেয়। তো একটা মায়ের চেয়ে হাজারো লক্ষ কোটি গুণে বান্দার প্রতি আল্লাহর মায়া বেশি। যখন বলে আল্লাহ, তখন আল্লাহ বলে, কি বান্দা? যখন বলে আল্লাহ, কি বান্দা বলো? তাহলে বোঝা গেল কি, আমি যখন ফাস করিলি, আস করুক, মাস করিলি, ওরা তাক পড়ুন, আমি যখন তাকে স্মরণের মধ্যে রাখি, তখন তিনিও আমার দিকে দৃষ্টি দিয়েই থাকে, আমাকে দেখেই রাখে। আর আল্লাহ যাকে দেখে রাখে, এখানে শয়তান কি চান্স পাবে? আপনারে বলো। তাই একটি কথা বলা হয় থাকে যে একটা মানুষ সাধনা যতই করুক, যদি তার মন ঠিক তার ঠিক না থাকে, তাহলে কোনো কাজ হবে না। তাহলে এবার আসি, মনকে ঠিক রাখতে এবং দশ ইন্দ্রিয়কে ঠিক রাখতে আমাদের যে কাজগুলো করতে হবে, নিরামিষ খাদ্যের পাশাপাশি রেচক, পরক, কুম্ভক, চিক সাধনা, চন্দ্র সাধনা, সূর্য সাধনা, এগুলো করতে হবে। এবং চিক সাধনা কীভাবে করে এবং চন্দ্র সাধনা কীভাবে করে, কুম্ভক কী করে করে এবং রেচক সাধনা কীভাবে করে, দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো, কিন্তু আমার দেখানো জিনিসটা যদি আপনি করেন, তখন কিন্তু আপনি মারাও যেতে পারেন। কেন? কারণ দেখেন, আপনি যখন এই সাধনাটি করবেন, তখন আপনার প্রতি আপনার মুর্শিদের ধ্যান লাগবে। যে মুর্শিদ যখন কাউকে এই দমের সাধনা, রেচক, পূরক, কুম্ভক সাধনাগুলো দেয়, তখন এই সাধনাগুলো হলো কি, বাতাসের সাধনা, দম সাধনা। এই দম খেলাইতে যাইয়া যদি দমটা তার আটকা পড়ে, সে মারা যাবে। তাই বলি কি, এই সাধনাটা যার যার মুর্শিদ দিয়ে দিবে এবং তার দিকে দৃষ্টি রাখবে। যে ভক্ত সাধনা করবে তার দিকে দৃষ্টি রাখতে হবে। এখন বলা হবে, এখন কি সেই গুরু আছে যে এত দূর থেকে আমাকে দেখে রাখবে, দৃষ্টি দিয়ে রাখবে? সেই গুরু কি আজকাল আছে? তাহলে বোঝা গেল, গুরুর প্রতি আপনাদের বিশ্বাস নেই। বিশ্বাস না থাকলে কিন্তু সারা জীবন সাধনা করলে কাজ হবে না। দেখেন, একটা মুর্শিদ, সে কিন্তু মানব স্রোতে পৃথিবীতে আসে। সেই মুর্শিদ যখন একজন মাটির দেহ পীরের সাথে মিশে যায়, দুই মিল একাকার হয়ে যায়, তাহলে তাওহীদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম। আর সেই মুর্শিদ কিন্তু সহজ নয় কেউ, সেই মুর্শিদ খোদার সাথে একাকার। আচ্ছা, তো এখন কথা হলো যেই সাধনাগুলো যার যার মুর্শিদ দেখিয়ে দিতে হবে। আর যদি বলা হয় গুরু এত দূর থেকে আমার দিকে দৃষ্টি রাখবে, আচ্ছা দেখবেন, আমি একটা কথা বলে থাকি যে একটা কাসিম যখন ডিম পারে, অনেকগুলো ডিম বালুর তলে রেখে, বালু দিয়ে ঢেকে, সে ডিমকোটাকে বলে যায়, হে বাচ্চারা শোন, আমি নদীর সেই পারে চলে গেলাম, আর জ্যাঠ মাস মানে তোর জ্যাঠায় আসলে চলে যাবি আমার কাছে। জ্যাঠায় মানে কি, জ্যৈষ্ঠী মাসে কাসিমের ডিম ফোটে, তার মানে তোর জ্যাঠায় আসলে সেই পারে যাবি। আর সেই পারে গিয়ে এই কাসিম সেই ডিমের দিকে একটা শীষ মেরে তাকিয়ে থাকে, তো এই শীষে সেই কাসিমের ডিম ফোটে। তাহলে 18,000 মাখলুকাতের মধ্যে একটা নিকৃষ্ট প্রাণী, একটা কাসিম, এটার শীষে যখন এত দূর থেকে বাচ্চা ফোটে, তাহলে আপনার মধ্যে যে আত্মা দেহ নিয়ে আপনি আছেন, আপনি যখন ধ্যান সাধনাগুলো করবেন, তখন কিন্তু আপনার মুর্শিদ রূপে যিনি আল্লাহ, যিনি রাসুল, তিনি আপনার দিকে দৃষ্টি রাখবেন। পীর সাহেব দেহ নিয়ে ঘুমিয়ে আছে, কখনো সে জাগ্রত, কখনো সে আপনার দিকে খেয়াল রাখবে, কখনো সে ঘুমিয়ে যাবে, কারণ মাটির দেহ। আর যিনি আল্লাহ কি বলেছে, আমাকে নিদ্রা স্পর্শ করতে পারে না, আমাকে কোনো টেনশন স্পর্শ করতে পারে না, আমাকে কোনো অশান্তি স্পর্শ করতে পারে না, তাহলে তিনি একলাই লক্ষ কোটি, তিনি অগণিত। তখন আপনি পীরকে বলে আসছেন, পীর আপনাকে হুকুম দিয়েছে, আর এই ডিউটি কি করবে, আল্লাহ করবে। আপনাকে সেই সাধনা যখন আপনি করবেন, তখন আপনার দিকে দৃষ্টি রাখবে। তাই বলি হে সমস্ত জগতবাসী, যে আমি রেচক পূরক
কুম্ভক এই সাধনাগুলো করার জন্য নিয়ম কানুন যদি আপনাদেরকে বলে দিই, এভাবে করতে গিয়ে মারা যাবেন, পরে বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো, যে ইমুকের কথা শুনে এটা করেছে না। এই জিনিসগুলো জারদার মুর্শিদ সুন্দর করে বুঝিয়ে দেবে যে বাবা তুমি এভাবে করো, এই টাইমে করো, তাহলে তুমি সাকসেস হতে পারবে। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি কেন করলাম যে মানুষ অনেক সাধনা করার পরেও কোনো ফল পায় না, কেন ফল পায় না? একদিকে গুরুর হুকুম নেয়নি, আরেকদিকে কি নিয়মগুলো ভালো করে জেনে নেয়নি, আরেকদিকে কি সাধনা করলে মানুষ নিরামিষ খেতে হয়, মাছ মাংস খেয়ে শরীর উত্তাপ বাড়িয়ে তখন সাধনা হয় না। তবে আজকে যে আলোচনাগুলো করা হলো আপনাদের সামনে, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কী ধরনের আলোচনা সামনে চাইতেছেন তাও জানাবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।